হাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম কিভাবে রেজিস্ট্রেশন করবে। আর এমপ্লয়মেন্ট ব্যাংকে যদি নিজের নাম ভালোভাবে রেজিস্ট্রেশন না করতে পারো, তাহলে যুবশ্রী প্রকল্পে আপনি সিলেক্ট হবেন না। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আর তার আগে বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে রাখুন, কারণ যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিও দেখতে পারবেন, কোনো ভিডিও মিস হবে না। আর বন্ধুরা, এটা আমার নতুন ভিডিও, মানে আমি ইউটিউবে নতুন, এটা প্রথম ভিডিও আমার, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। চলুন তাহলে শুরু করি, কীভাবে অ্যাপ্লাই করবেন বা নিজের নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন। সিম্পলি আপনার ফোনের গুগলে বা ক্রোম ব্রাউজারে এসে সার্চ বক্সে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক, আমি লিখে নিয়েছি, আপনারাও লিখে নেবেন। তারপরে এক নিচের দিকে আসবেন, এখানে এমপ্লয়মেন্ট ব্যাংক একটা লিঙ্ক থাকবে, এটাকে ক্লিক করবেন। এটাতে এই লিঙ্কে ক্লিক করার পর, এই এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পারবেন নিউ এনরোলমেন্ট জব সিকার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স, এখানে টিক মার্ক করে দেবেন, টিক করে দেবেন, তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। তারপরে এখানে একটা ছোট্ট ফর্ম শো হয়ে যাবে, এই এই ফর্মটা দেখতে পারবেন। এখানে আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে সব কিছু। এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দিতে হবে প্রথম, আমি যেহেতু আগেই ফিল আপ করে নিয়েছি তাই আর করছি না। তো নাম দিয়ে দিবেন যার নামে আপনি রেজিস্ট্রেশন করতে চাইছেন, তারপর আপনার বাবার নাম দিয়ে দিবেন, তারপর স্পাউস নাম দিবেন যদি আপনার স্বামী বা স্ত্রী থেকে থাকে, আর না থেকে থাকলে দরকার নেই। তারপরে আপনার লিঙ্গ দিয়ে দিবেন, আপনি মেল না ফিমেল। তারপর দিয়ে দিবেন কাস্ট, আপনি কোন কাস্টের থেকে আসেন, এসটি না এসসি ওবিসি যেটা দিয়ে দিবেন। তারপরে রিলিজিয়ান, মানে আপনি হিন্দু না অন্য জাতির সেটা দিয়ে দিবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড না সিঙ্গেল সেটা দিয়ে দিবেন। তারপর ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তারপরে ফিজিক্যাল চ্যালেঞ্জেস, এগুলো নো নোই থাকতে দিবেন, দেওয়ার দরকার নেই। তারপরে এদিকে আসবেন একটু, তারপরে এখানে আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, পোস্ট ভিলেজ ডিস্ট্রিক্ট পিনকোড সহ সব দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টেট সিলেক্ট করাই আছে, তারপরে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন এখানে। তারপরে পিনকোড দিয়ে দিবেন, তারপরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন একটা ভ্যালিড মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি দিবেন একটা ভ্যালিড ইমেল আইডি, আপনার ইমেল আইডিতে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড চলে যাবে। তারপরে এখানে দেখছেন এডুকেশন ডিটেলস, এডুকেশন, তো এখানে আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে ম্যাট্রিক পাস দিয়ে দিবেন, তারপরে কোন স্কুল থেকে পাস করেছেন সেটা দিয়ে দিবেন, তারপরে কোন সালে পাস করেছেন সেটা দিয়ে দিবেন, ইয়ার অফ পাসিং, কত পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করেছেন সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, আপনি কী কী ভাষা জানেন, যদি বলেন বাংলা তো বাংলা দিয়ে দেবেন, পড়তে লিখতে বলতে জানলে দিয়ে দিবেন। তারপরে যদি আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ জানেন অন্য কোনো ভাষা তাহলে অ্যাড নিউ করে দিবেন। তারপরে এখানে ইংলিশ দিয়ে দিবেন, পড়তে লিখতে বলতে জানলে দিয়ে দিবেন। তারপরে নিচের দিকে আসবেন ফিজিক্যালি চ্যালেঞ্জেস, না সরি ফিজিক্যালি মেজারমেন্ট, ফিজিক্যাল মেজারমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন হাইট ওয়েট চেস্ট আপনার কত কত আছে সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জুম ইন করছি, এখানে চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করতে করবেন, তখন দেখতে পাবেন ফাইলে গিয়ে একটা ফটো চুজ করে দিয়ে দেবেন আপনার। আমি যেহেতু ফর্ম ফিল আপ করছি না তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, মানে আপনার ফটোটা হবে 500 KB-র মধ্যে, মনে রাখতে হবে আপনাদেরকে। আর একটা সিভি অ্যাটাচ করে দিতে হবে, সিভিটা হবে 200 KB। আপনাদের যদি জানা নেই যে যে কোনো ফটোকে কীভাবে 500 KB-র মধ্যে করব, তাহলে নিচে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটার, তো আমি নেক্সট ভিডিও তা নিয়েই বানাবো যে কীভাবে যে কোনো ফটোকে 500 KB-র মধ্যে করা যায়। আর এখানে নিচের দিকে আসবেন, এখানে বলছে এক্সপিরিয়েন্স ডিটেলস, যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে দিবেন, আর না থেকে থাকলে দরকার নেই। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশান, তো এখানে আপনার আইডি প্রুফ মাগছে, চাইছে আইডি প্রুফ চাইছে, তো আপনি রেশন কার্ড চুজ করে নেবেন, আর এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন রেসিডেন্ট প্রুফ।
আর এখানে দু নম্বর দেওয়ার দরকার নেই। আর যদি বিপিএল নাম্বার থেকে থাকে তাহলে দিবেন, যদি বিপিএল হয়ে থাকেন, আর যদি না হয়ে থাকেন তাহলে দরকার নেই, দিলে হবে না দিলেও হবে। এখানে অ্যাডিশনাল ইনফরমেশান দিলে দিবে, না দিলে দেওয়ার দরকার নেই। এখানে সিকিউরিটি কোড দিতে হবে, এই কোডটা দেখে দেখে এখানে নিচে বসিয়ে দিবেন, আর এখানে দুটো বক্সে টিক মার্ক করে দেবেন, আর সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে যেহেতু আমি ফর্ম ফিল আপ করিনি, এখানে সাবমিট করার পরে আপনি একটা ইবি নাম্বার পাবেন, একটা ইবি নাম্বার পাবে ওটা। বন্ধুরা, আপনাদের ইবি নাম্বারটা সে ঠিক এরকম দেখতে হবে, আর যে ইবি নাম্বারটা আপনারা পাবেন এটা আপনারা দু কপি জেরক্স করে রাখবেন, এক কপি নিজের কাছে রাখবেন আর এক কপি আপনার নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস আছে ওখানে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট সহ এই একটা জেরক্স, যে ইবি নাম্বারটা আপনি পাবেন এই জেরক্সটা আর আপনার সমস্ত ডকুমেন্টসের জেরক্স অ্যাটাচ করে ওখানে গিয়ে জমা করে দেবেন। আর এই ইবি নাম্বারের কাগজটিতে আপনার নাম্বারটা লিখে দিবেন, নাহলে আপনার পাসওয়ার্ডটা আসতে অসুবিধা হবে হয়তো। আপনি তো ইউজার আইডিটা পেয়ে গেছেন, ইবি নাম্বারটাই আপনার ইউজার, এটা আপনি যত্ন করে রাখবেন, এক কপি নিজের কাছে রাখবেন, ভুলবেন না কিন্তু। আর এরকম যদি নতুন নতুন ভিডিও আপনি পেতে চান আমার কাছ থেকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার সাথে সাথে চ্যানেলটা কষ্ট করে একটু লাইক করে দেবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে যে বেল আইকনটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে অল করে রাখবেন, তাহলে কী হবে কোনো ইনফরমেশান মিস হবে না, সব ভিডিও দেখতে পারবেন আমার। আর যদি আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে চান তাহলে আপনাদের সুবিধার্থে আমি সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে, বাই বাই, টাটা।